আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনই লড়বেন বলে জানিয়েছেন বাইডেন বলেন আমি প্রতিদ্বন্দ্বিতা করছি ডেমোক্রেট দলের মনোনীত প্রার্থী আমি আমাকে কেউ বাইরে ঠেলে দিচ্ছে না আমিও সরে দাঁড়াচ্ছি না সংবাদ মাধ্যম বিবিসি জানায় গতকাল বুধবার ডেমোক্রেটিক দলের নির্বাচনী প্রচার সংশ্লিষ্ট কয়েকজন কর্তা ব্যক্তির সঙ্গে ফোন কলে এসব কথা বলেন বাইডেন প্রার্থীতা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে বাইডেন ওই ফোন কল করেছিলেন বলে জানা গেছে গত সপ্তাহে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে ধরাশায়ী হওয়ার পর থেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে বাইডেনের উপর চাপ বাড়ছে এমনকি নিজ দল ডেমোক্রেটিক পার্টির ভেতরেও চাপের মুখে পড়েছেন তিনি এমনকি তার জায়গায় পছন্দের প্রার্থী হয়ে উঠছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস